ওকে তো স্টুডেন্টস, আজকে যে আমাদের ভোকাবুলারি ক্লাস শুরু হচ্ছে এরকম 20টার মতো ক্লাস থাকবে আমার, যেখানে প্রিভিয়াস ইয়ার ভোকাবুলারি আলোচনা করব আমি। এগুলো সবই প্রিভিয়াস ইয়ার ভোকাবুলারি থেকে আসা, 20টার মতো আলোচনা করব। তো 20টা ক্লাস, সরি, এবারে এই 20টা ক্লাসের মধ্যে আমি এমন ভাবে নোটসটা বানিয়েছি যে 10টা থাকছে হলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের কোশ্চেন, 10টা থাকছে সিনোনিম অ্যান্টোনিম বা স্পেলিং টেস্টে এসছে এই ধরনের ওয়ার্ড, 10টা ইডিয়ম থাকবে, 5টার মতো ফ্রেজাল ভার্ব থাকবে, আর 20টা নিউজ পেপার ভোক্যাব। বিভিন্ন সময় বিভিন্ন নিউজ পেপারে এই ওয়ার্ডগুলো এসছে এবং সেগুলো থেকে পরীক্ষায়ও এসছে, সেই ধরনের ওয়ার্ডগুলো বাছাই করে নিয়ে আমি সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করে দেব যে সেগুলোর মিনিং কি হবে, সেগুলো কিভাবে মনে রাখতে হবে, বা আমরা কোন কোন ওয়ার্ডগুলো মনে রাখবো। বিশেষ করে সবই মনে রাখতে হবে, তো আমি পড়িয়ে দিলে তোমাদের একটু বেশি সুবিধা হবে। যদি ডিনাইলি নোটস দিয়ে ছেড়ে দিলে পরে মনে রাখা যায় না খুব একটা বেশি, তো আমি তোমাদের পড়িয়ে দিচ্ছি, সপ্তাহে 2 দিন ক্লাস থাকবে এরকম। ওকে তো স্টুডেন্টস, আজকের যে ক্লাসটা সেটা হলো আমাদের ভোকাবুলারি বিল্ড আপ ক্লাস ফর WBCS 2022 মে ব্যাচ। এটা মে মাসের ব্যাচের আমার ফার্স্ট ক্লাস, 1 নম্বর ক্লাস স্টুডেন্ট এটা। তো প্রথমে আগে আমি ওয়ার্ড গুলো পরপর পড়ছি, 10টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কিভাবে প্রশ্ন আসে, সিনোনিম অ্যান্টোনিম কিভাবে প্রশ্ন আসে, ইডিয়মস কিভাবে প্রশ্ন আসে, আপাতত আমাদের সেটা জানার বিষয় নয়। আমি এই ক্লাসগুলোকে এগিয়ে নিয়ে যাব, 20টার মতো আমার এই ধরনের ক্লাস বানানো আছে এবং প্রায় 30টার মতো আমার অ্যাডভান্স ভোকাবুলারি ক্লাস বানানো আছে। এই ক্লাসগুলো যখন সব শেষ হয়ে যাবে তারপর আমরা কি করব, কোশ্চেনের এবার ওই কোশ্চেন প্র্যাকটিস যখন আমরা করব তখন আমাদের সামনে আমরা দেখতে পাবো 4টে করে অপশন থাকবে, তার মধ্যে সিলেক্ট করতে হবে তোমাদের। তো তোমরা এটাকে বারবার রিভাইজ করবে, বারবার ক্লাসটাকে দেখবে, তাহলেই যথেষ্ট, এবং লিখে লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবে বাড়িতে। এবং অবশ্যই আমি যে জায়গাগুলো তোমাদেরকে বলে দিচ্ছি মনে রাখার ক্ষেত্রে, সেই পয়েন্টস গুলো একটু যদি তোমরা মনে রাখো তাহলে পরে কিন্তু ইজিলি তুমি দেখবে যখন কোশ্চেন এসে উপস্থিত হবে তোমাদের সামনে তখন ইজিলি তোমরা উত্তরটা করতে পারবে। তো স্টুডেন্টস, প্রথম হলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে এই প্রশ্নগুলো এসছে এবং প্রত্যেকটা আমি আলোচনা করছি। ওকে দেখতে থাকো, প্রথম হলো অ্যাকুইট। এই অ্যাকুইট ওয়ার্ডটা মানেটা হলো টু ডিক্লেয়ার ইনোসেন্ট। ইনোসেন্ট মানে এখানে বলেছে যে কাউকে তুমি যখন দোষ থেকে মুক্ত করছো, ওকে, তখন তাকে বলা হয় হলো অ্যাকুইট করা। এর আরেকটা মূল মানেটা হলো ক্লিয়ার ফ্রম ব্লেম, ক্লিয়ার ফ্রম ব্লেম, যে দোষ থেকে কাউকে যখন তুমি মুক্ত করছো তখন তাকে কি বলছো, বা কাউকে তুমি নির্দোষ বলছো, তো সেই ক্ষেত্রে তাকে তুমি অ্যাকুইট বলতে পারো। শব্দটা ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় একবার এইভাবে এসছে যে কাউকে ইনোসেন্ট ডিক্লেয়ার করা, ওকে, নির্দোষ ঘোষণা করাকে আমরা এক কথায় কি বলবো, ওয়ান ওয়ার্ডস মানে হলো বাংলায় এক কথা, এক কথায় প্রকাশের মতো, তাকে একটা ওয়ার্ডে তোমাকে প্রকাশ করতে হবে, যার মানে হলো অ্যাকুইট। এবারে এই অ্যাকুইটটা অনেক সময় দেখা গেছে সিনোনিম অ্যান্টোনিম টেস্টে এসছে, তো এর কিছু সিনোনিম আমাদের স্টুডেন্ট একটু মনে রাখতে হবে। যেমন ভেরি ইম্পর্টেন্ট কিছু সিনোনিম হলো ভিন্ডিকেট। আমি যে সিনোনিম গুলো লিখিয়ে দিচ্ছি শুধু সেইগুলো একটু মনে রাখতেই হবে, এক্সকালপেট, অ্যাবসলভ, আর থাকে হলো স্টুডেন্ট এক্সোনারেট, তারপরে থাকছে অ্যামনেস্টি। অ্যামনেস্টি মানে হলো জেনারেলি যখন রাষ্ট্রপতির কাছে কেউ কোনো প্রাণ ভিক্ষা চায় তখন যে ক্ষমাটা হয় তাকে অ্যামনেস্টি বলা হয়, আর তেমন মনে রাখার দরকার নেই। ভিন্ডিকেট, এক্সকালপেট, অ্যাবসলভ, এক্সোনারেট, অ্যামনেস্টি, পিডিএফ পেয়ে যাবে, লেখার দরকার নেই, এভরিথিং উইল গেট ইন পিডিএফ ফর্ম,
লেখার একদম দরকার নেই, সুরজিৎ লেখার কোনো দরকার নেই, ওকে আমি লিখিয়ে দিচ্ছি এটাই পেয়ে যাবে, ওকে? প্রত্যেকে বুঝেছো যে লেখার কোনো কিছু দরকার নেই, শুধু তুমি বারবার ভিডিওটা দেখবে এবং মনে রাখলেই হবে এবং আমার এই নোটসটা পড়লে হবে। হ্যাঁ, বাড়িতে যখন তুমি রিভাইজ করবে স্টুডেন্ট, তোমার জন্য হোমওয়ার্ক আমি দিয়ে দেবো আজকে, তোমাকে কিন্তু নোটস বানাতে হবে। কিভাবে নোটস বানাবে সেটা আমি বলে দেবো আজকে, সেটা বানিয়ে আমার যে ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে পোস্ট করতে হবে, সেটা আমি চেক করবো, ওকে? তাহলে স্টুডেন্ট, এখানে শব্দটা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো যে অ্যাকুইট শব্দটার মানে হলো ক্লিয়ার ফ্রম ব্লেম, কাউকে নির্দোষ ঘোষণা করা, যার সিনোনিম গুলো খুব ইম্পর্টেন্ট, একটা ভিন্ডিকেট, এক্সকালপেট, অ্যাবজলভ, এক্সোনারেট আর অ্যামনেস্টি, এই ওয়ার্ড গুলো তুমি বারবার লিখবে, লিখে লিখে মনে রাখার চেষ্টা করবে। আর এক্সকালপেট মানে যদি কাউকে দোষী ঘোষণা করা হয়, তাহলে কাউকে নির্দোষ না, কাউকে দোষী ঘোষণা করা, এক্সকালপেট মানে তো হলো কাউকে নির্দোষ প্রমাণ করা বা ঘোষণা করা, এর উল্টোটা হলো ইনকালপেট। ইনকালপেট মনে রাখবে স্টুডেন্ট, ওকে? এক্সকালপেট হলো কাউকে নির্দোষ ঘোষণা করা, ইনকালপেট হলো কাউকে দোষী সাব্যস্ত করা। অ্যাজিটেশন ওয়ার্ডটার মানে কি স্টুডেন্ট? অ্যাজিটেশন মানে হলো পাবলিক প্রোটেস্ট, মনে রাখবে। আমরা জেনারেলি অ্যাজিটেশন মানে মনে করি যে যে কোনো উত্তেজনা এই ধরনের, কিন্তু অ্যাকচুয়ালি মানেটা হলো পাবলিক প্রোটেস্ট, যখন পাবলিক প্রোটেস্ট করছে তখন যে উত্তেজনাটা তৈরি হয় তাকে অ্যাজিটেশন বলা হয়। এরপরে আসি অ্যালিবি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, আমি অ্যালিবি মানেটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা বাংলায় একটু পারলে তোমাদের খাতায় লিখে রাখো অ্যালিবি মানেটা। আমি কাল তোমাদের যে হোমওয়ার্ক দেব সেখানে বাংলায় কিন্তু এই কথাটা আমি শুনতে দেখতে চাই যে কে কে লিখেছো। অ্যালিবি মানে ব্যাপারটা এরকম, ধরো তুমি একটা দোষ করেছো বা তুমি একটা, ধরো তোমার নামে একটা কোন রকমের কোর্টে সামন হয়েছে, তুমি গেলে জজ সাহেবের সামনে, এবার তোমাকে জিজ্ঞেস করা হলো আপনি কি ওই ঘটনার সময় এখানে উপস্থিত ছিলেন, তুমি বলবে না আমি ওই ঘটনার সময় উপস্থিত ছিলাম না, আমি অমুক জায়গায় ছিলাম। এই যে একটা ঘটনা ঘটার সময় যখন তোমাকে দোষী সাব্যস্ত করে ডেকে নেওয়া হয় এবং তুমি যখন বলো যে আমি অন্য জায়গায় ছিলাম, ওই ঘটনার সময় ওখানে ছিলাম না, দিস ইজ কল্ড অ্যালিবি। এটা পরীক্ষায় এভাবেই আসে, দ্য ফ্যাক্ট অফ বিং এলসওয়্যার। মানেটা প্রত্যেকে বুঝতে পেরেছো স্টুডেন্ট অ্যালিবি শব্দটার? ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? একটু মেসেজ করবে তাহলে আমার বুঝতে সুবিধা হবে। ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? একটু মেসেজ করবে। আমি যেগুলো বলছি এগুলো শুধু একটু মনে রাখবে তাহলেই যথেষ্ট, বারবার ভিডিওটা দেখবে মোর দ্যান এনাফ, ওকে? এবার অ্যালিমনি, অ্যালিমনি মানে হলো কোর্ট অর্ডার সাপোর্ট পেইড বাই ওয়ান স্পাউস টু অ্যানাদার আফটার দে আর সেপারেটেড। যখন ডিভোর্স হয়ে যায় তখন যখন যে সমাজের উচ্চ স্তরে আছে, হতে পারে অনেক সময় ওয়াইফ সমাজের উচ্চ স্তরে থাকে বা অনেক সময় হাজবেন্ড উঁচু স্তরে থাকে, যে উঁচু স্তরে থাকবে তাকে কি করতে হয়, কিছু অ্যামাউন্ট তার স্পাউসকে দিতে হয়, ওকে? তো সেই ক্ষেত্রে এই যে সেপারেশনের সময়, ডিভোর্সের সময় যে টাকাটা দেয়া হয়, কোরপোর যাকে বলা হয়, কোরপোষ, ভরণ পোষণের যে টাকা অঙ্গীকার নিয়েছিলাম সেটা আমি এখানে শোধ করছি, তো সেটাকে বলা হয় হলো অ্যালিমনি, ওকে? মনে রাখার চেষ্টা করবে যেরকম আমি বাংলায় বললাম, পারলে লিখে রাখার চেষ্টা করবে, যাকে বাংলায় বলা হয় কোরপোষ, ডিভোর্সের পরে যে কোরপোর দেয়া হয় তাকে বলা হয় হলো অ্যালিমনি। পাঁচ নম্বর শব্দটা স্টুডেন্ট পড়বে অ্যামেচিও। অ্যামেচিওর মানে হলো যে একজন পার্সন নট স্কিলড, একজন পার্সন তখন স্কিল নয়, নতুন কোনো কাজ শুরু করেছে, নোভিস, নতুন যে কোনো প্রফেশনে নতুন কাজটা শুরু করেছে তাকে আমরা অ্যামেচিওর বলবো। এর সিনোনিম হিসেবে তুমি নোভিস লিখতে পারো, কিন্তু পরীক্ষায় ম্যাক্সিমাম আসে হলো এর অ্যান্টোনিম জানতে চায়। মনে রাখবে এর অ্যান্টোনিম হলো প্রফেশনাল। এর অ্যান্টোনিম হলো প্রফেশনাল। যে প্রফেশনাল মানে কি, যে স্কিল, যে কাজ করতে পারে, তাই না? আর অ্যামেচিওর মানে হলো নতুন যে কোনো প্রফেশনে ঢুকেছে, কাজ তেমন ভাবে করতে পারছে না। যেমন তোমরা এই গভর্নমেন্ট সার্ভিসের এক্সামে বা WBCS এর রাস্তায় তোমরা হলো অ্যামেচিওর, মাত্র শুরু করেছো, ওকে? ছ নাম্বার অ্যাম্বিডেক্সচার। মনে রাখবে ডেক্সট মানে শব্দটা হলো হাত, ওকে? সব্যসাচী, ইয়েস,
সব্যসাচী বলা হয় যে দু হাত একসাথে যে কাজ করতে পারে able to use both hands equally well যে একসাথে দুটো হাত কাজ করতে পারে মনে রাখবো কিভাবে আমরা যদি ভালো করে খেয়াল করি থ্রি ইডিয়টস সিনেমায় সেই ভাইরাস দু হাতে লিখছিল তো তাকে আমরা অ্যাম্বিডেক্সটার বলতে পারি মনে রাখার চেষ্টা করবেন এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনেই পরীক্ষায় আসে এবং এসে গেছে অ্যাম্ফিবিয়া ঠিক একই রকম শব্দ অ্যাম্বিডেক্সটারের মতো অ্যাম্ফিবিয়ান মানে হলো উভচর সিম্পল বাংলায় হলো উভচর যে যে কিনা জলেও বসবাস করতে পারে এবং জলে এবং স্থলে বহু জায়গায় ব্যবহার বসবাস করতে পারে বাংলায় মানে হলো উভচর বাংলায় মানে হলো উভচর ওকে এবার অ্যাম্পিউটি শব্দটা এটা কিন্তু শুধুমাত্র তোমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনেও আসে না এটা কিন্তু স্পেলিং টেস্টেও আসে মনে রাখবে যেগুলোকে আমি স্পেলিং টেস্ট বলে দিচ্ছি সেগুলোকে আমি এসপি লিখে দিচ্ছি এসপি মানে এর জন্য একটা ছোট্ট খাতার মতো বানাবে 10 টাকা দামের খাতা যেগুলোকে আমি স্পেলিং টেস্টের জন্য বলবো সেগুলো তুমি সেই খাতায় তুলে নেবে এবং ওগুলোকে প্রত্যেকদিন একবার করে লিখবে এতে কি হবে যখনই তোমার সামনে এসে চারটে অপশন উপস্থিত হবে যে এর মধ্যে কোন বানানটা কারেক্ট তোমাকে এরকম প্রশ্ন দুটো দেয়া হয় ওকে তো সেটা তোমাকে কি করতে হবে যদি তোমার লেখা অভ্যাস থাকে তাহলে তুমি ইজিলি কি করতে পারবে উত্তরটা করতে পারবে এই ধরনের ওয়ার্ডগুলো কোনগুলোকে আমরা বেশি জোর দেব যেমন দেখো এখানে লাস্টে ডবল ই ওকে লাস্টে ডবল ই আছে এমপিউটি পরীক্ষায় তোমাকে কি দেবে এ এমপিউটি দিল একটা লাস্টে একটা ই দিল কখনো পিইউইটি দিল এরকম দিল আর একটা দিল হলো এটা তো এই তিনটির মধ্যে তোমাকে বলতো সিলেক্ট করো কোনটা কারে তো তুমি অবশ্যই যদি বারবার লিখে রাখো খাতায় এবং এর জন্য আলাদা একটা খাতা বানাও তাহলে অবশ্যই তুমি কি করতে পারবে ইজিলি উত্তরটা করতে পারবে যে এর লাস্টে ডবল ই হয় এটা মনে রাখলেই হবে এর লাস্টে ডবল ই হয় এবার আসি এর মানে কি অ্যাম্পিউটি মানে কি অ্যাম্পিউটি মানে হলো যখন মানুষের অঙ্গ বিচ্ছেদ করা হয় কোন রকমের ইনফেকশনের কারণে বা আগে কি হতো যুদ্ধে অনেকে অঙ্গ হারাতো ঠিক আছে অনেকে রেলে কাটা পড়ে অঙ্গ হারায় এই যে অঙ্গ বিচ্ছেদ তাকে অ্যাম্পিউটি বলা হয় এ পারসন হু হ্যাজ হ্যাড অ্যান আর্ম অ্যান্ড অর এ লেগ অ্যাম্পিউটি বিশেষ করে হাত এবং পা যখন কেটে বাদ দেওয়া হয় তাকে অ্যাম্পিউটি বলা হয় চলে আসি ন নাম্বার ওয়ার্ডটা স্টুডেন্ট অ্যানার্কি অ্যানার্কি মানে হলো অরাজকতা বাংলায় মানে হলো অরাজকতা নৈরাজ্য যাকে বাংলায় বলা বলতে পারো নৈরাজ্য কেন আমরা যেগুলোকে আমি বাংলায় লিখিয়ে দিচ্ছি অনেক সময় ট্রান্সলেশনে তোমাদের কাজে লাগবে ওকে সেগুলো একটু মনে রাখার চেষ্টা করবে তাহলে অ্যানার্কি হলো এবং অবশ্যই ইংলিশটা মনে রাখবে এ সিচুয়েশন উইথ নো গভর্নমেন্ট মনে রাখবে যে গভর্নমেন্টের কোনো কন্ট্রোল নেই তাকে আমরা অ্যানার্কি বলবো পরীক্ষায় মনে রাখার জন্য এটাই যথেষ্ট তোমার সামনে তো অনেক ওয়ার্ড আছে মোটামুটি প্রায় 2000 এর মতো ওয়ার্ড তোমার মনে রাখতে হবে যদি ভালো স্কোর করতে হয় যে কোনো পরীক্ষায় ওকে তো সেই ক্ষেত্রে তোমাকে কিছু কিছু জায়গা টেকনিক্যালি মনে রাখতে হবে যে যেমন নো গভর্নমেন্ট কন্ট্রোল তাকে আমরা অ্যানার্কি বলবো এবার হলো অ্যানেকডট বলে যে শব্দটা আছে স্টুডেন্ট ভেরি ইম্পর্টেন্ট যে কোনো একটা রিয়াল পার্সন ওকে রিয়াল পার্সন হতে পারে সে সমাজের কোনো উঁচু স্তরের ব্যক্তি তাকে নিয়ে যে ছোট্ট গল্প থাকে না অনেকের লাইফেই উঁচু স্তরের ব্যক্তিদের লাইফে দেখবে ছোট গল্প থাকে তাকে অ্যানেকডট বলা হয় এ শর্ট অথবা ইন্টারেস্টিং স্টোরি অ্যাবাউট এ রিয়াল পার্সন ওকে অ্যাম্পিউটি আচ্ছা অ্যাম্পিউটি মানে হলো অঙ্গ বিচ্ছেদ অ্যাম্পিউটি হলো অঙ্গ বিচ্ছেদ ওকে মনে রাখার চেষ্টা করবে এবং স্পেলিং টেস্টের জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট ওকে তাহলে আবার আমি একবার একটু রিভাইজ করিয়ে দিচ্ছি তোমাদের 10টা শব্দ দেখো এই জন্যই আমি নিজে পড়াই যাতে কি হয় তোমাদের মনে রাখতে সুবিধা হয় এবং এমন ভাবে নোটস গুলো আমার বানানো যাতে তোমাদের ইজিলি মনে থাকে আবার পড়াচ্ছি যেমন অ্যাকুইট অ্যাকুইট মানে হলো কাউকে দোষ থেকে মুক্ত দেওয়া ক্লিয়ার ফ্রম ব্লেম বা নির্দোষ সাব্যস্ত করা কোন কোন সিনোনিম গুলো আমাদের মনে রাখতে হবে ভিন্ডিকেট ভেরি ইম্পর্টেন্ট খাতায় বারবার লিখবে এক্সকালপেট বারবার লিখবে অ্যাবসলভ এক্সোনারেট অ্যামনেস্টি এই এক্সকালপেটের উল্টোটা হলো অ্যান্টোনিম ওকে অ্যান্টোনিম হলো ইনকালপেট মানে কাউকে দোষী সাব্যস্ত করা ওকে মনে রাখবে অ্যাজিটেশন মানে কি পাবলিক প্রোটেস্ট অ্যালিবি মানে কি বোর্ডে যখন তোমাকে ডাকা হয়েছে
তখন তুমি কি করছো যে বলছো যে ওই ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না, আমি অন্য জায়গায় উপস্থিত ছিলাম। এই যে অন্য জায়গায় উপস্থিত থাকা কোনো একটা ঘটনার সময় যখন তার জন্য তোমাকে কোর্টে ডাকা হয় তাকে অ্যালিবি বলা হয়। ওকে, অ্যালিমনি কি স্টুডেন্ট, যে সমাজের উচ্চ স্তরের কোনো ব্যক্তির যখন ডিভোর্স হয় তখন তার নেক্সট যে থাকে বা হাজবেন্ড বা ওয়াইফ যেই থাকুক না কেন তাকে যে খোরপোল দিতে হয় তাকে অ্যালিমনি বলা হয়। অ্যামেচিওর মানে কি, যে স্কিল নয়, নতুন কোনো জায়গায় যখন ঢুকছে একটা মানুষ সে প্রথম তার শেখা শুরু করে, এই যে শেখার শুরুর অবস্থা তাকে বলা হয় অ্যামেচিওর। মনে রাখার টেকনিকটা কি, নট স্কিল, এর উল্টোটা পরীক্ষায় ভুব আসে প্রফেশনাল। অ্যাম্বিডেক্সটার কি, সেই থ্রি ইডিয়ট সিনেমার ভাইরাস যে দুটো হাত একসঙ্গে কাজ করতে পারে। অ্যাম্ফিবিয়ান শব্দটা কি, উভচর ব্যাং যাকে বলি আমরা, ব্যাং জলেও থাকতে পারে এবং স্থলেও থাকতে পারে। অ্যাম্পিউটি শব্দটা ভেরি ইম্পর্টেন্ট ফর স্পেলিং টেস্ট, কোথায় কাজে লাগে, অঙ্গ বিচ্ছেদ। ওকে, আগে যুদ্ধের সময় হতো, এখন যে কোনো দুর্ঘটনায় বা কোনো ইনফেকশনে মানুষের হাত এবং পা যখন অঙ্গ বিচ্ছেদ করা হয় তখন তাকে অ্যাম্পিউটি বলা হয়। স্পেলিং টেস্টের জন্য ভেরি ইম্পর্টেন্ট। অ্যানার্কি হলো গভর্নমেন্ট কন্ট্রোল নেই, নো গভর্নমেন্ট কন্ট্রোল, আমরা এইভাবে মনে রাখবো, অরাজকতা বা নৈরাজ্য। ওকে, অ্যানেকডট মানে কি, কোনো ইন্টারেস্টিং স্টোরি অ্যাবাউট এ রিয়াল পার্সন, তার লাইফের কোনো ইন্টারেস্টিং স্টোরিকে আমরা কি বলবো, অ্যানেকডট বলবো। দশটা শব্দ ওয়ান ওয়ার্ড হিসেবে পরীক্ষায় এসছে এবং আমি আলোচনা করে দিলাম, এগুলো সব ছাটাই করে আমি নোটস বানিয়েছি, এগুলো তোমাদের পড়িয়ে দিচ্ছি। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট, দশটা শব্দ প্রত্যেকে বুঝেছ, অনেকটা মনে রাখতে পারবে আশা করি, একটু মেসেজ করবে তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আমি নেক্সট স্লাইডে তারপর যাব। অ্যালিবি মানে হলো যে যখন তোমাকে ধরো তুমি একটা অফিসে আছো, তো সেখানে কোনো দুর্ঘটনা ঘটেছিল, একটা চাকরি করো, তোমাকে কি করলো, কোর্ট থেকে ডেকে নিল যে আপনি কি এই ঘটনার সময় ছিলেন, তুমি বললে না আমি এই ঘটনার সময় দার্জিলিং এ ছিলাম। এই যে অন্য জায়গায় থাকা, কোনো দুর্ঘটনা ঘটার সময় তুমি যে অন্য জায়গায় থাকার জন্য তুমি সাপোর্ট দিচ্ছ, একে অ্যালিবি বলা হয়। ওকে, চলে আসো নেক্সট। তারপর ভিডিওটা দেখতে থাকবে, বারবার আলোচনা করে দিচ্ছি, বারবার দেখবে, ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো দশটা জেনারেল ভোক্যাব। জেনারেল ভোক্যাব এগুলো অনেক সময় অ্যান্টোনিমে এসছে, সিনোনিমে এসছে, স্পেলিং এ এসছে, আবার অনেক সময় ওয়ান ওয়ার্ড হিসেবেও পরীক্ষায় এসছে, তো সেগুলো আলোচনা করছি। যেমন ডিমিনিশ, ডিমিনিশ মানে কি, সিম্পল ডিক্রিজ, কোনো কিছু যখন ডিক্রিজ হচ্ছে তাকে ডিমিনিশ বলা হয়, ভেরি ইম্পর্টেন্ট শব্দ, মনে রাখার চেষ্টা করবে। ফ্রুগাল, ফ্রুগাল মানে হলো মিতব্যয়ী, যে কিপটে, সিম্পল যাকে বলা হয় কিপটে, ইউজিং অনলি অ্যাজ মাচ ফুড অর মানি অ্যাজ ইজ নেসেসারি, মানে হলো শুধু যেটুক প্রয়োজন সেটুকুই করে, এর থেকে বেশি খরচ করে না, তাকে কিপটে বলা হয়, তাকে বলা হয়। যেমন আমরা এর সিনোনিম হিসেবে কি কি লিখতে পারি স্টুডেন্ট, মনে রাখবে মাইজার, এগুলো ভেরি ইম্পর্টেন্ট, আমি সিনোনিম গুলো লিখিয়ে দিচ্ছি, পরীক্ষায় আসে খুব। মাইজার, না, স্পেন্ডথ্রিফট মানে যে বেশি খরচ করে, উল্টোটা করে ফেললে। ওকে, পার্সিমোনিয়াস, ও সরি, আমি যেগুলো লিখিয়ে দিচ্ছি এগুলো মনে রাখবে, এগুলো থেকে পরীক্ষায় আসে। মাইজার, পার্সিমোনিয়াস, আর কি থাকে স্টুডেন্ট, ইকোনমিক্যাল, আরেকটা হলো খুব ইম্পর্টেন্ট স্টিংগি, STINGY, এগুলো থেকেই পরীক্ষায় দেয়, মাইজার, ইকোনমিক্যাল, পার্সিমোনিয়াস, স্টিংগি। ওকে, এগুলো মনে রাখার চেষ্টা করবে। ওকে, এরপর আসি শব্দটা যে আরবেন, ভেরি ইম্পর্টেন্ট শব্দ, ওয়েল ম্যানার, ওয়েল ম্যানার বলছে আরবেন শব্দটা, এর মিনিং যে যে খুব সফিস্টিকেটেড, এর সিনোনিম হিসেবে দুটো ওয়ার্ড আমি দেখেছি বেশিরভাগই পরীক্ষায় দেয়, সফিস্টিকেটেড, তারপর সোয়েব, সরি সরি, যখনই দেখবে লাস্টে ই যুক্ত হয়েছে, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড,
যে লাস্টে যখন ই যুক্ত হয়েছে তখন তার মানে হয়ে যায় সফিস্টিকেটেড বা ওয়েল ম্যানার্ড বা সুয়েভ, এরকম দুটো ওয়ার্ড তুমি পাবে, যেমন মান্ডেন। আরেকটা থাকে হলো হিউম্যানি, যে যাদের লাস্টে ই আছে। মান্ডেন শব্দটা হলো অর্ডিনারি, আর হিউম্যান শব্দটা মানে হলো আমরা কাইন্ড বলতে পারি, দয়ালু। মনে রাখবে এই তিনটে শব্দ কিন্তু পরীক্ষায় খুব ঘুরিয়ে ফিরিয়ে আসে, যেগুলোর পেছনে ই। যেমন আরবান শব্দটার মানে কি শহুরে, কিন্তু এর সঙ্গে যখন ই যুক্ত হয়ে যায় তখন মানেটা হয় ওয়েল ম্যানার্ড, সফিস্টিকেটেড বা সুয়েভ। সুয়েভ শব্দটা খুব মনে রাখবে, পরীক্ষায় প্রচুর বার এসছে। আর মান্ডেন শব্দটাও প্রচুর এসছে। মান্ডেন এমনি মান্ডান মানে হলো পার্থিব, কিন্তু এর সঙ্গে যখন ই যুক্ত হয়ে যায় তখন মানে হয় অর্ডিনারি। হিউম্যান, হিউম্যান মানে মানুষ, মানব, আমাদের মানব জাতি। তো সেখানে যখন ই যুক্ত হয়ে যায় তখন মানে হয়ে যায় দয়ালু, কাইন্ড। ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখার চেষ্টা করবে, বারবার ভিডিও দেখবে, লিখে নেবে। পয়, পয় মানে হলো শাই, ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসছে 2 থেকে 3 বার। লজ্জিত, যে সবসময় একটা লজ্জা লজ্জা ভাব থাকে না মানুষের, তাকে তুমি বলতে পারো পয়। এর একটা সিম্পল সিনোনিম পরীক্ষায় আসে, ডিফিডেন্ট। DIFFIDENT, ডিফিডেন্ট, ডিফিডেন্ট মানে হলো শাইনেস, মানে লজ্জা লজ্জা ভাব। ওকে, এরপরে হলো স্টারভেশন। স্টারভেশন মানে হলো অভুক্ত থাকা, দ্য স্টেট অফ সাফারিং এন্ড ডেথ কজড বাই হ্যাভিং নো ফুড। সিম্পল মনে রাখবে, নো ফুড, খাদ্য না থাকার জন্য যখন মানুষ সাফার করে বা মারা যায় তাকে স্টারভেশন বলা হয়। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে দেন। স্ট্রিমলাইন, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, স্ট্রিমলাইন করা। স্ট্রিমলাইন করা মানে হলো কোনো জিনিসকে সরল করা, সরলীকরণ করা, টু মেক এ সিস্টেম ওয়ার্ক বেটার, বা বাংলায় মনে রাখবে সরলীকরণ করা। কোনো কিছুকে ইজি করে দেওয়া বা আরো যাতে ভালো কাজ করা যায় তার জন্য সরলীকরণ করা, একে বলা হয় হলো স্ট্রিমলাইন। দেখবে পেপারে খুব বারবার ইউজ হয় এই শব্দগুলো। ওকে, চলে আসো ডিজমাল। ডিজমাল মানে হলো ভেরি ব্যাড, কজিং অর শোয়িং স্যাডনেস, অথবা ভেরি ব্যাড। সিম্পল মনে রাখবো, ভেরি ব্যাড, ভেরি ব্যাড, খুব খারাপ। বিশেষ করে যখন খুব মন খারাপ থাকে মানুষের তখন এই ডিজমাল শব্দটা ব্যবহার করা হয়। অ্যাডাপ্টেশন, অ্যাডাপ্ট করা, ওকে, কোনো জিনিসকে, টু প্রসেস অফ চেঞ্জিং টু সুইট, কোনো জায়গায় নিজেকে মানিয়ে নেওয়া কোনো নিউ সিচুয়েশনে, তাকে অ্যাডাপ্ট বলা হয়। মনে রাখার বিষয় কি, যে অ্যাডাপ্টের সঙ্গে সবসময় টু হয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এর সঙ্গে অ্যাডাপ্ট টু হয় সবসময়। মিনিয়াচার, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি স্মল, একে তুমি টাইনিও বলতে পারো। মিনিয়াচার, এটা কিন্তু স্পেলিং টেস্টে আসে, আমি লিখে দিলাম খাতায়, আমি দেখতে চাই কালকে স্পেলিং টেস্টের খাতায় দেখতে চাই। মিনিয়াচার মানে হলো টাইনি বা ক্ষুদ্র, ভেরি স্মল। ওকে, এক্সপিডিয়েন্ট মনে রাখবে স্টুডেন্ট। এক্সপিডিয়েন্ট মানে হলো যে ইউজফুল, নেসেসারি ফর এ পার্টিকুলার পারপাস, কোনো কিছুর জন্য যখন কোনো কিছুকে পার্টিকুলার কোনো পারপাসের জন্য যখন কোনো কিছুকে প্রয়োজনীয় করে তোলা হয়। যেমন ভ্যাকসিনেশন, আমাদের কোভিড-19 প্যান্ডেমিকের সঙ্গে লড়াই করার জন্য বর্তমানে ভ্যাকসিনেশন এক্সপিডিয়েন্ট হয়ে উঠেছে, মানে খুব উপযোগী হয়ে উঠেছে। ওকে, কোনো জিনিসকে উপযোগী করে তোলা, বাংলায় লিখে রাখতে পারো কোনো জিনিসকে উপযোগী করে তোলা। বাংলায় একটু লিখতে অসুবিধা হয় আমার, নিজেরা একটু লিখে নেবে। কোনো জিনিসকে উপযোগী করে তোলা, মনে রাখবে। ওকে, এক্সপেডিয়েন্ট বলছে তাকে। তো 10টা শব্দ আবার রিভাইজ করিয়ে দিচ্ছি। ডিমিনিশ মানে হলো ডিক্রিজ, ফ্রুগাল মানে হলো যে কিপটে, মনে রাখার বিষয় কি কি, মাইজার, পার্সিমোনিয়াস, ইকোনমিক্যাল এবং স্টিঙ্গি শব্দটা, ভেরি ইম্পর্টেন্ট। আরবান শব্দটা খুব ইম্পর্টেন্ট বলেছে, ওয়েল ম্যানার্ড বা সফিস্টিকেট, এরকমই দুটো শব্দ আছে আমাদের, একটা মান্ডেন বা হিউম্যানি। মান্ডেন শব্দটার মানে কি স্টুডেন্ট, মান্ডেন শব্দটার মানে হলো যে অর্ডিনারি, আর হিউম্যানি শব্দটার মানে হলো কাইন্ড।
পয় মানে হলো শাই, যার ইম্পর্টেন্ট একটা সিনোনিম ডিফিডেন্ট, ওকে, যার ইম্পর্টেন্ট একটা সিনোনিম ডিফিডেন্ট। স্টারভেশন মানে হলো নো ফুড, খাদ্য না থাকার ফলে মানুষ যখন সাফার করে বা ডেথ হয় তাকে বলা হয় স্টারভেশন। স্ট্রিমলাইন শব্দটা পরীক্ষায় এসেছে অনেকবার এবং এটা তুমি যে কোনো প্যাসেজেও এর ব্যবহার দেখতে পাবে, কোনো জিনিসকে সরলীকরণ করে তোলা। ডিসমাল মানে হলো ভেরি ব্যাড, বিশেষ করে মানুষের যখন মন খারাপ হয় বা গ্লুমি বলতে পারো, যে খুব মন খারাপের দিক থেকে খুব বাজে অবস্থায় দাঁড়িয়ে আছে, এই সিনোনিমটাও ইউজ করা যেতে পারে। অ্যাডাপ্টেশন মানে হলো নতুন কোনো জায়গায় নিজেকে মানিয়ে নেওয়া, মনে রাখার বিষয়, অ্যাডাপ্টের পর টু হয়। মিনিয়াচুর শব্দটা স্পেলিং টেস্টের জন্য ইম্পর্টেন্ট, বারবার লিখবে, বিশেষ করে মিনি আচুর TURE এই জায়গাটাতেই ওরা গন্ডগোল করিয়ে দেয়, যে মনে রাখ এর এ ওইদিকে ই ওইদিকে এরকম করে দেয়। সুতরাং তুমি যদি বারবার লিখে রাখো তাহলে মনে থাকবে অবশ্যই, মানে ভেরি স্মল বা টাইনি। এক্সপিরিয়েন্স মানে হলো কোনো জিনিসকে উপযোগী করে তোলা, ওকে। তো ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট, দশটা শব্দ এখানে ক্লিয়ার প্রত্যেকের? Is it clear student? Prottek ekta message korbe, is it clear to you all? Okay, bar bar video ta dekhe notes ta download kore nebe ebong likhbe, more than enough. Amra 10 ta idiom shikbo jake banglay bola hoy bagdhara, bishesh kore idiom kokhono mukhosto korte nei, simple conception er maddhome mone rakhte hoy. যেমন কি এ হার্ড নাট টু ক্র্যাক, হার্ড নাট টু ক্র্যাক, ভালো করে বুঝবে হার্ড নাট মানে কি। দেখবে তুমি যদি একটা বাদাম, দেখবে আখরোট যেগুলো হয় সেগুলোকে তুমি কি সহজে খুলতে পারো? পারো না, তাই না? ক্র্যাক মানে কি? সেটাকে ভাঙা। তাহলে এই শক্ত জিনিসকে যখন ভাঙতে যাও তুমি নিশ্চয়ই খুব ভালো সিচুয়েশনে থাকো না, একটা কষ্টদায়ক সিচুয়েশন বা ডিফিকাল্ট প্রবলেমের মধ্যে দিয়ে যাও জিনিসটাকে ভাঙতে গিয়ে। এরকম ঘটনা আমাদের বাড়িতে হামেশাই ঘটে থাকে, কোনো জিনিসকে খোলা যাচ্ছে না বা কোনো জিনিসকে ভাঙা যাচ্ছে না। তো এই ধরনের সিচুয়েশন গুলোকে বলা হয় হার্ড নাট টু ক্র্যাক, মানে হলো ডিফিকাল্ট প্রবলেম, ওকে। এ থ্রন ইন দা ফ্লেশ, মনে রাখবো কিভাবে? থ্রন, ভালো করে বুঝো, থ্রন মানে হলো স্টুডেন্ট কাটা। কাটা মানে কি? কাটা। আর ফ্লেশ মানে কি? মাংস। তো তুমি দেখো পায়ের মধ্যে বা হাতের মধ্যে অনেক সময় কাটা ঢুকে যায় না, সেটাকে তোমাকে কি খুব আরামদায়ক কোনো পরিস্থিতিতে ফেলে? একদম না, সেটা বারবার তোমাকে একটা ডিস্টারবেন্স দিতে থাকে, তাই না? যখনই তুমি হাঁটতে যাও বা কোনো কাজ করতে যাও, তার মানে স্টেপস অফ সোর্স অফ অ্যানোয়েন্স, ডিস্টারবেন্স, ওকে। যে একটা কনস্ট্যান্ট ডিস্টারবেন্স আছে তাকে বলা হয় এ থ্রন ইন দা ফ্লেশ। অ্যাট ওয়ান্স বেক অ্যান্ড কল, অ্যাট ওয়ান্স বেক অ্যান্ড কল মানে হলো ডাকবার মাত্র হাজির হওয়া, তার মানে আন্ডার হিজ কন্ট্রোল, ওকে। ডাকা মাত্র হাজির হয়, তুমি যাকে যখনই ডাকবে সেই ব্যক্তিকে বা যাই করতে বলবে সে সাথে সাথে করে দেয়, এই ধরনের যে সিচুয়েশন একে বাগধারায় বলা হয় হলো অ্যাট ওয়ান্স বেক অ্যান্ড কল। মনে রাখার বিষয় ওয়ান এর পর অ্যাপোস্ট্রফি এস থাকে এখানে। অ্যাসিড টেস্ট, অ্যাসিড টেস্ট মানে কি? একটা ক্রিটিক্যাল টেস্ট, ওকে। ক্রিটিক্যাল টেস্ট আমরা বলি না যে এখন আমাদের COVID-19 সিচুয়েশনে ট্যাকেল করাটা গভর্নমেন্টের কাছে একটা অ্যাসিড টেস্ট হয়ে দাঁড়িয়েছে, মানে একটা ক্রিটিক্যাল টেস্ট হয়ে দাঁড়িয়েছে যে আমরা পারবো কি পারবো না এর এগেনস্টে লড়াই করে। An eye for eye, teeth for tat, ওকে। যে তুমি যখন একজনের চোখের দিকে তাকিয়ে কথা বলে, বলে না যে চোখের দিকে তাকিয়ে কথা বলবে সব সময়, বাড়ির গুরুজনরা বলে যে যখনই কেউ অন্যায় করবে তার চোখের দিকে তাকিয়ে কথা বলবে, মানে কি? ইট্টি মারলে পাটকেল খেতে হয়, মানে টিট ফর ট্যাট, মনে রাখবে স্টুডেন্ট, এটা পরীক্ষায় এভাবে আসে। অ্যাট ওয়ান্স, অনেকবার পরীক্ষায় এসছে, অনেকবার পরীক্ষায় এসছে, এসএসসি সিসিএল এর খুব প্রিয় কোশ্চেন। অ্যাট ওয়ান্স মানে হলো অ্যাট দ্য সেম টাইম, যে ঠিক ওই সময় উপস্থিত থাকা, প্রম্পটলি বা ইনস্ট্যান্টলি, ঠিক ওই সময় যখন কিছু চলছে ঘটনাটা সেই সময় উপস্থিত থাকা, অ্যাট দ্য সেম টাইম, ওকে, সমসাময়িক। অ্যাট ওয়ান্স তুমি বলতে পারো, প্রম্পটলি, ইনস্ট্যান্টলি, অ্যাট দ্য সেম টাইম, সমসাময়িক বলতে পারো। এরপর অ্যাট হোম, তো তুমি একটা জিনিস দেখো, অ্যাট হোম কিভাবে মনে রাখবো স্টুডেন্ট? যে তুমি ধরো বাড়িতে আছো বা তুমি কোথাও ঘুরতে গেছো, দেখো অনেকে বলে না যে আমার রাতে অন্যের বাড়িতে ঘুম হয় না, এটা অনেকেই আমরা বলে থাকি। তার মানে কি? যে আমি অন্যের বাড়িতে আছি মানে কমফোর্টেবল ফিল করেছি না, আমি যখন আমার নিজের বাড়িতে থাকি, অ্যাট হোম, আমি আমার নিজের বাড়িতে থাকি তখন কমফোর্টেবল ফিল করি। তো অ্যাট হোম মানে হলো কমফোর্টেবল, অনেকবার পরীক্ষায় এসছে, ওকে। এগুলো সবই পরীক্ষায় আসা করছেন, আমি সেইভাবে সেট করে নিয়েছি। অল ইন অল মানে হলো সর্বে সর্বা, মোস্ট ইম্পর্টেন্ট, বাংলা হলো সর্বে সর্বা, ওকে, যে সবকিছুতেই সে প্রধান, ওকে।
এরপরে অ্যাচিলেস হিল, যদি কেউ ট্রয় সিনেমাটা দেখে থাকো তাহলে ওই পায়ের মধ্যে তীর মারাটা ওর অ্যাচিলেস হিল বলা হয়, সবচেয়ে দুর্বলতম স্থান ছিল, উইকনেস পয়েন্ট। আচ্ছা, 10 নম্বরটা এখানে উঠে গেছে, আমি আবার আলাদা করে করে দিয়েছি, এটা কেটে দাও। এখানে করেছি অ্যাড ফুয়েল টু ফায়ার, যে বলে না যে আগুনের মধ্যে বা ঘি ঢালা, ঠিক আছে, যে সিচুয়েশনটা এমনি খারাপ তার মধ্যে আরো খারাপ করে দিচ্ছে, টু মেক দ্য ম্যাটার ওয়ার্স, ওকে, তাকে বলা হয় আগুনে ঘি ঢালা বা অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার। আমি আবার পড়িয়ে দিচ্ছি 10টা ইডিয়ম মনে রাখার জন্য, এই হার্ড নাট টু ক্র্যাক, যেটাকে সহজে ভাঙা যায় না, বাড়িতে এই ধরনের সিচুয়েশন হয় মানে ডিফিকাল্ট প্রবলেম, থ্রোন ইন দ্য ফ্লেশ মানে কি তোমার পায়ে বা হাতে কাটা বিঁধেছে, ফ্লেশ মানে হলো মাংসপিণ্ড, তার মধ্যে যখন কাটা ঢুকে থাকে সেটা নিশ্চয়ই তোমাকে আরামদায়ক পরিস্থিতি দেয় না, কনস্ট্যান্ট ডিস্টারবেন্স দেয়। অ্যাট বেক অ্যান্ড কল মানে আন্ডার ওয়ান আন্ডার হিজ কন্ট্রোল, অ্যান অ্যাসিড টেস্ট মানে হলো গভর্নমেন্টের সামনে এখন এই আমাদের কোভিড 19 প্যান্ডেমিককে ট্যাকেল করা একটা ক্রিটিক্যাল টেস্ট বা অ্যাসিড টেস্ট হয়ে দাঁড়িয়েছে। অ্যান আই ফর আই, চোখের দিকে চোখ তুলে কথা বলা, ইট ফর ট্যাট মানে ইটটি যদি তুমি আমাকে মারো পার্টিকেলটি খেতেই হবে, অ্যাট ওয়ান্স মানে অ্যাট দ্য সেম টাইম, প্রম্পটলি বা ইনস্ট্যান্টলি মানে হলো সমসাময়িক, অ্যাট হোম মানে কেউ যখন নিজের বাড়িতে থাকে সে কমফোর্টেবল ফিল করে তাকে অ্যাট হোম, অল ইন ওয়ান হলো মোস্ট ইম্পর্টেন্ট সর্বে সর্বা, অ্যাচিলিয়াস হিল মানে হলো ট্রয় সিনেমায় সেই যদি দেখে থাকো পায়ের মধ্যে তীর মারা হয়েছিল যে ওর ওটা দুর্বলতম স্থান ছিল, সে একজন অ্যাচিলিয়াস কে ছিল, একজন বিখ্যাত যোদ্ধা ছিল যাকে কেউ পরাজিত করতে পারছিল না। অ্যাট ফুয়েল টু দ্য ফায়ার মানে হলো আগুনে ঘি ঢালা। 10টা ইডিয়ম প্রত্যেকের ক্লিয়ার স্টুডেন্ট? ইজ ইট ক্লিয়ার টু ইউ অল? একটু মেসেজ করে দেবেন। 9 নম্বরটা আবার আলোচনা করে দিয়েছি, শুধু এবার চলে আসো ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব ভেরি ইম্পর্টেন্ট, এখানে ভার্বের সঙ্গে যখন প্রিপোজিশন যুক্ত হয় এটা তোমাদের মুখস্থের মতো রাখতে হবে, বিশেষ করে আমি যেরকম বলে দিচ্ছি মনে রাখার চেষ্টা করবে, বারবার দেখবে তাহলে মনে থাকবে, এটা ইম্পর্টেন্ট পার্ট, এটা 5টা করে রেখেছি আমি। আজকে অ্যাক্ট নিয়ে আলোচনা করব, অ্যাক্ট, ওকে। তো অ্যাক্ট নিয়ে যদি আলোচনা করি স্টুডেন্ট, অ্যাক্ট আউট, ওকে, অ্যাক্ট আউট মানে হলো যখন তুমি তোমার অঙ্গভঙ্গিমার মাধ্যমে কাউকে কোনো কিছু তোমার ইমোশনাল বিহেভিয়ার দেখাচ্ছ, ওকে, তোমার অঙ্গভঙ্গিমার মাধ্যমে তুমি তা তোমার ইমোশনটাকে রিপ্রেজেন্ট করছো বা তোমার বিহেভিয়ারের মাধ্যমে তোমার ইমোশনটাকে রিপ্রেজেন্ট করছো, যে তোমার মন খারাপ তোমার বিহেভিয়ারটা ওরকম, তুমি কারোর সঙ্গে কথা বলছো না, ঠিক আছে, কেউ কিছু জিজ্ঞেস করলে হাত দিয়ে থামিয়ে দিচ্ছ বা কান্না করছো, এই যে ইমোশনাল বিহেভিয়ার তাকে অ্যাক্ট আউট বলা হয়, ওকে। অ্যাক্ট আপ, অ্যাক্ট আপ মানে হলো ভেরি ইম্পর্টেন্ট, দেখো আউট মানে কি, আউট মানে হলো যখন তোমার ইমোশনটা বেরিয়ে আসছে তোমার বিহেভিয়ারের মধ্য দিয়ে তাকে অ্যাক্ট আউট, অ্যাক্ট মানে কি, আমরা যখন অ্যাক্টিং করি তাই না স্টুডেন্ট, তাহলে অ্যাক্ট আউট মানে কি, যে আমার ইমোশনটা যখন আমি আমার বিহেভিয়ারের মাধ্যমে বের করে দিচ্ছি তখন তাকে অ্যাক্ট আউট বলবো। অ্যাক্ট আপ, অ্যাক্ট আপ মানে হলো যে আমি যখন আমার বিহেভিয়ারটা খুব হাই রাখছি মানে অদ্ভুত ব্যবহার করছি, ওকে, ব্রেভলি বিহেভ ব্যাডলি অথবা স্ট্রেঞ্জলি, অদ্ভুত ব্যবহার, এই লোকটা তো এরকম ব্যবহার করে না, একটু অন্যরকম ব্যবহার করে, সে আজ অ্যাক্টেড আপ করছে মানে একটু অদ্ভুত ব্যবহার করছে, ওকে। অ্যাক্ট আপন, অ্যাক্ট আপন ভেরি ইম্পর্টেন্ট, কোথায় ইউজ হয়, বিশেষ করে পুলিশদের ক্ষেত্রে দেখবি, আমরা যখন রিপোর্ট করি কোনো নিউজ পেপারে যে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে, পুলিশ অ্যাক্টেড আপন দ্য ম্যাটার, অ্যাক্টেড আপন দ্য ম্যাটার মানে হলো যে পুলিশ কি করেছে, ইনফরমেশন পাওয়ার পর সেখানে ইনভেস্টিগেশন করেছে, ওকে, যে অ্যাকশন নিয়েছে, যে ইনফরমেশন পেলো তারপর পুলিশ অ্যাকশন নিয়েছে, কোনো ইনফরমেশন পাওয়ার পর যখন কোনো অথরিটি কোনো কি করে তোমার অ্যাকশন নেয় তাকে বলা হয় অ্যাক্ট আপন। অ্যাক্ট ফর, কারো রিপ্রেজেন্টেটিভ হয়ে তুমি যখন কাজ করছো, ধরো সেই ব্যক্তি উপস্থিত নয় তার জায়গায় তুমি নিজে কাজ করছো, টু ওয়ার্ক ইন এ প্লেস ফর অফ সামবডি, একজন কাজ করছিল তার জায়গায় তুমি এখন গিয়ে কাজটা করছো, সে অনুপস্থিত আছে, তো সেই যে তুমি অন্যের জায়গায় গিয়ে কাজ করছো, অন্যের জায়গায় বসে তার কাজগুলো করে দিচ্ছ, তাকে অ্যাক্ট কর বলা হয়। অ্যাক্ট অন ভেরি ইম্পর্টেন্ট, অ্যাক্ট অন কিভাবে মনে রাখবো স্টুডেন্ট, ওষুধ খাওয়ার পর তার যে এফেক্ট থাকে তাকে অ্যাক্ট অন বলা হয়, যে টু হ্যাভ অ্যান এফেক্ট অথবা টু লিভ এফেক্ট, মানে ওষুধ খাওয়ার পর তোমার উপর যে একটা এফেক্ট ছেড়ে যায়, ওকে, সেই ওষুধের যে এফেক্ট, ঠিক আছে, কোন এফেক্ট ছেড়ে যাওয়া বা তার যে এফেক্ট বাইরে বেরিয়ে আসা তাকে আমরা অ্যাক্ট অন বলবো। আবার আমি ফ্রেজাল ভার্ব কথা আলোচনা করে দিচ্ছি, অ্যাক্ট আউট মনে রাখবো কি করে, আমার ইমোশনকে যখন বিহেভিয়ারের মধ্যে দিয়ে আমি প্রকাশ করি তাকে অ্যাক্ট আউট। অ্যাক্ট আপ মানে বেশি অ্যাক্টিং করছি, আপ লেভেলের অ্যাক্টিং করছি, মানে একটু স্ট্রেঞ্জলি অ্যাক্টিং করছি বা ব্যাডলি করছি। অ্যাক্ট আপন বিশেষ করে যখন কোনো অথরিটি কোনো নিউজ পায়, নিউজ পাওয়ার পর সেইখানে গিয়ে অ্যাকশন নেয় তাকে আমরা অ্যাক্ট আপন বলবো। অ্যাক্ট ফর, তুমি যখন অন্যের জায়গায় গিয়ে তার
প্রতিস্থাপিত তাকে প্রতিস্থাপন করে তার কাজগুলো করে দাও তাকে অ্যাক্ট ফর বলা হয়। অ্যাক্টন মানে হলো তুমি ওষুধ খাওয়ার পর বা যে কোনো কিছু করার পর তার যে একটা সাইড এফেক্ট বা একটা এফেক্ট পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে তাকে আমরা বলবো অ্যাক্ট অন। ওকে, ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকে বুঝেছো রেজাল্ট ভার? দেখো আমি অনেকগুলো শব্দ একদিনে আলোচনা করে দেবো, ঠিক আছে? আমি আপাতত একটা ক্লাসই রাখবো, তোমাদের সময় দেবো, ধীরে ধীরে যখন তোমরা হ্যাবিচুয়েট হয়ে যাবে তখন দুটো করে ক্লাস আমরা রাখার চেষ্টা করবো, কেননা এই শব্দ অনেকগুলো শব্দ এখানে, এতগুলো হজম করতে তোমার একটু প্রবলেম হবে, একটু সময় দরকার। ধীরে ধীরে করো, আস্তে আস্তে শেখো। আমরা 2022 টার্গেট নিয়ে এগোচ্ছি, সুতরাং আমাদের তাড়াহুড়ো নয়, আমরা ইংলিশটাকে প্রপারলি শিখবো। ওকে, আচ্ছা এরপরে দেখে নাও স্টুডেন্ট, ইম্পর্টেন্ট ভোকাবুলারি, নিউজ পেপার ভোকাবুলারি, বিভিন্ন সময়ে এই ভোকাবুলারি গুলো নিউজ পেপারে এসছে। এখানে আমি 20টা ওয়ার্ড আলোচনা করব, বিশেষ করে ওভারহল। ওভারহল শব্দটা এবং স্পেলিং টেস্টের জন্য ইম্পর্টেন্ট, মনে রাখবে এখানে এইচ এ ডবল এল দেয় ওরা, কিন্তু মনে রাখবে এখানে ইউ হবে। ওকে, এখানে ইউ হবে। ওভারহল, ওভারহল মানে হলো কাউকে ওভারটেক করা, এটা তুমি বলতে পারো, বা কোন জিনিসে তুমি কি করছো, অ্যান এক্সামিনেশন অ্যান্ড রিপেয়ার্স অফ এ সিস্টেম, ধরো কোনো একটা জিনিস নষ্ট হয়ে গেছে তুমি সেখানে ওভারঅল করেছো, মানে তুমি সেই জিনিসটাকে এক্সামিন করছো এবং রিপেয়ারের চেষ্টা করছো। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি ও ডাব্লিউ লিখে দিলাম, মানে হলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের জন্য ইম্পর্টেন্ট এবং স্পেলিং টেস্টের জন্য শব্দটা ইম্পর্টেন্ট। মাল্টিটিউড, মাল্টি মানে কি অনেক, তাহলে মাল্টিটিউড মানে হলো লার্জ নাম্বার অফ পিপলস অথবা থিং, এখানে তুমি ক্রাউড বলতে পারো। আর ক্রাউডের একটা ইম্পর্টেন্ট সিনোনিম মনে রাখবে স্টুডেন্ট, থ্রং, THRONG, এগুলো দা হিন্দু পত্রিকায় খুব ব্যবহৃত হয়, থ্রং বলা হয়, মানে যখন অনেকগুলো পার্সন একত্রে থাকে তাকে ক্রাউড বলা হয়। ওকে, এবার একটা ইডিয়ম বলছি স্টুডেন্ট, হাই অ্যান্ড ড্রাই। হাই অ্যান্ড ড্রাই মানে হলো ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন উইদাউট হেল্প অফ মানি, ড্রাই বলছে না, মনে রাখবো কি করে, ড্রাই, ড্রাই মানে হলো তোমার হাত পাত একদম শুকনো, বলে না আমার পকেট একদম শুকনো বা হাত একদম শুকনো, মানে তোমার কোনো এখন টাকা পয়সা নেই, তোমার কোনো হেল্প নেই, তুমি একটা ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে আছো। রেনিজি, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, রেনিজি হলো কোনো যখন প্রমিস বা এগ্রিমেন্ট ভেঙে দেওয়া হয়। ওকে, ওয়ান ওয়ার্ডস এর জন্য ভেরি ইম্পর্টেন্ট, রেনিজি। ওকে, মনে রাখবে রেনিজি মানে হলো কি, যখন কেউ প্রমিস বা এগ্রিমেন্ট ভেঙে দেয় তাকে রেনিজি বলা হয়। বেস্টো, বিশেষ করে বেস্টো শব্দটা হলো কাউকে কোনো কিছু প্রদান করা, বিশেষ করে ব্লেসিং এর ক্ষেত্রে আমরা ব্যবহার করি, কাউকে আশীর্বাদ দেওয়ার ক্ষেত্রে আমরা এই শব্দ ওয়ার্ডটা ব্যবহার করি, ব্লেসিং, আশীর্বাদ দেওয়ার ক্ষেত্রে কাউকে আমি আশীর্বাদ দিচ্ছি, আমরা ট্রান্সলেশন ক্লাসে দেখতে পাবো এই ধরনের অনেক ট্রান্সলেশন এসে উপস্থিত হবে আমাদের সামনে, যে কাউকে আশীর্বাদ করছে, তো বেস্টোড হার ব্লেসিং বা বেস্টোড হিজ ব্লেসিং, কাউকে ব্লেসিং করার ক্ষেত্রে, ব্লেসিং প্রদান করার ক্ষেত্রে আমরা এই বেস্টো শব্দটা ব্যবহার করি। পাঁচটা পাঁচটা শব্দ করে আমি নেব এবং আলোচনা আবার রিপিট করব। তো ওভারঅল শব্দটা কি ইম্পর্টেন্ট স্টুডেন্ট, স্পেলিং টেস্টের জন্য? ওভারঅল মানে কি, অ্যান এক্সামিনেশন বা ওভারটেক করা, সিম্পল মানে হলো ওভারটেক করা একটা মানে, আরেকটা মানে কি স্টুডেন্ট, দুটো মানে মনে রাখবো, যে আরেকটা মানে কি, যে তোমার কোনো একটা সিস্টেমে প্রবলেম হয়েছে সেখানে তুমি নিজে এক্সামিনেশন করছো এবং রিপেয়ার করার ট্রাই করছো, তাকে ওভারঅল বলা হয়। মাল্টিটিউড, মাল্টি মানে কি অনেক, মানে কি মাল্টিটিউড মানে হলো লার্জ নাম্বার অফ পিপল, সরি সরি স্টুডেন্ট, লার্জ নাম্বার অফ, একটু মুছে দিই এই জায়গাটা, একটু কালি বেশি করে দেবো, এক মিনিট। মাল্টিটিউড মানে কি, লার্জ নাম্বার অফ পিপল, যার একটা সিনোনিম হিসেবে ক্রাউড বলতে পারো, এবং ক্রাউডের একটা ইম্পর্টেন্ট সিনোনিম হলো থ্রং, মনে রাখবে। হাই অ্যান্ড ড্রাই, যে আমার হাত পা শুকনো, মানে কি তোমার এখন খুব ডিফিকাল্ট সিচুয়েশন, কোনো টাকা পয়সা নেই। রেনিজি মানে কি স্টুডেন্ট, বলেছি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, কারো প্রমিস ব্রেক করা বা এগ্রিমেন্ট ব্রেক করা, ওয়ান ওয়ার্ড এর জন্য ভেরি ইম্পর্টেন্ট। বেস্টো মানে কি, কাউকে প্রদান করা, বিশেষ করে কাউকে আশীর্বাদ যখন প্রদান করছো তখন তোমরা এই বেস্টো শব্দটা ব্যবহার করতে পারো। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? পাঁচটা শব্দ ক্লিয়ার, আমি নেক্সট পাঁচটায় ঢুকবো এবার। ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে একটু মেসেজ করবে, আমরা এক একটা ক্লাসে অনেকগুলো করে শব্দ শিখে নেব এবং তোমরা রিভাইজ করার সময় পাবে, হোমওয়ার্ক জমা দেওয়ার সময় পাবে। ক্লিয়ার স্টুডেন্ট? ওকে, নেক্সট, ম্যানিফেস্ট। ম্যানিফেস্ট করা মানে কি, কোনো কিছুকে ডেমনস্ট্রেট করা, রিপ্রেজেন্ট করা, টু শো,
এখানে শো বানান হবে এস এইচ ও ডব্লিউ আমার টাইপিং মিস্টেক শো সামথিং ক্লিয়ারলি কোনো কিছুকে ক্লিয়ারলি রিপ্রেজেন্ট করা তাকে ম্যানিফেস্ট বলা হয় বা সিনোনিম অ্যান্টোনিম টেস্টে আসতে পারে সিনোনিম মানে হলো ডেমনস্ট্রেট আর ডেমনস্ট্রেট মানে কি যে যখন কেউ দেখে প্ল্যাকার্ড হাতে নিয়ে কোনো মিছিল করা কোনো কিছুকে রিপ্রেজেন্ট করছে ঠিক আছে তখন তাকে ডেমনস্ট্রেট বলে মনে রাখার চেষ্টা করবে আমরা ট্রান্সলেশনে শিখব ক্যাটালিস্ট মানে কি উদ্দীপক ওকে আমরা বাংলায় জানি যে যেটা কি করবে কোনো কিছুকে ফাস্টার করবে টু মেক এ রিঅ্যাকশন হ্যাপেন ফাস্টার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের জন্য ইম্পর্টেন্ট কোল্যাটারাল মানে কি স্টুডেন্ট কোল্যাটারাল মানে হলো আমরা জেনারেলি করে থাকি যে যখন লোন নিতে যাই মনে রাখবে দেখবে ব্যাংক ম্যানেজার বলে যে কোল্যাটারাল দিন কোল্যাটারাল মানে কি যে আপনার আনুষাঙ্গিক আর কি কি আছে সেগুলোকে আমাদের কাছে জমা রাখতে হবে আনুষাঙ্গিক যে সম্পত্তি সেটা জমা রাখতে হবে এই আনুষাঙ্গিক যে সম্পত্তি কানেক্টেড উইথ সামথিং এলস তাকে বলা হচ্ছে হলো কোল্যাটারাল বিশেষ করে তোমরা কিন্তু স্পেলিং টেস্টে এই ওয়ার্ডটা পাবে মনে রাখবে কতগুলো ওয়ার্ড স্পেলিং টেস্ট বললাম সেগুলো খাতায় লিখে রাখবে কিভাবে মনে রাখবে এখানে ডবল এল আছে ওকে কোল্যাটারাল এসকেলেট কোন জিনিসকে এসকেলেট করা মানে কি কোন জিনিসকে খুব সিরিয়াস করে তোলা এবং অধিকতর খারাপ করে তোলা মেক দ্য সিচুয়েশন ওর্স অথবা সিরিয়াস অ্যাগ্রেভেট বলতে পারো এর সিনোনিম হিসেবে অ্যাগ্রেভেট অ্যাগ্রেভেট মানে হলো কোনো সিচুয়েশনকে খারাপ থেকে খারাপ করা বা একটু আগে আমরা একটা ইডিয়ম শিখলাম অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার তাকে এসকেলেট বলতে পারো সলভেন্সি মানে কি স্টুডেন্ট সলভেন্সি মানে হলো যার কাছে পয়সা আছে যে সে তার ঋণ শোধ করতে পারবে দ্য স্টেট অফ নট বিং ইন ডেট মানে সে ঋণগ্রস্ত হবে না এরকম টাকা তার কাছে আছে তাকে সলভেন্সি বলে এর উল্টোটা কি ইনসলভেন্সি খুব ইম্পর্টেন্ট এটাই পরীক্ষায় দেয় মানে কি দেউলিয়া সিম্পল হলো দেউলিয়া ডিসেন্ট মানে হলো একটা স্লোপ নিচের দিকে ডাউনওয়ার্ডস আমরা এটাকে ফল বলতে পারি যে এরকম কোন যে স্লোপ থাকে নিচের দিকে এই যে স্লোপ থাকে আমরা ডিসেন্ট বলতে পারি ওকে নিচের দিকে যে স্লোপ থাকে তাকে ডিসেন্ট বা এটাকে আমরা ফল বলতে পারি শার্প ফল নিম্বল শব্দটা ভেরি ইম্পর্টেন্ট স্টুডেন্ট নিম্বল মানে হলো খুব সুইফট এবং খুব কুইকলি বিশেষ করে সাপের যে গতি তাকে আমরা বলি নিম্বল এর একটা সিম্পল সিনোনিম আছে যেমন এবল টু মুভ কুইকলি সাপের গতিকে তোমরা নিম্বল বলতে পারো এর সিনোনিম হলো অ্যাজাইল এ জি আই এল ই মনে রাখবে অ্যাজাইল মানে হলো মুভ কুইকলি বা নিম্বল ভেরি ইম্পর্টেন্ট ওকে ওয়ান ওয়ার্ড বা সিনোনিম অ্যান্টোনিম টেস্ট দুটোতেই আসতে পারে ওকে মিটিগেট মানে কি স্টুডেন্ট মিটিগেট মানে হলো প্রশমিত করা কোন হার্মফুল এফেক্টকে যখন প্রশমিত করা হয় তখন তাকে মিটিগেট বলা হয় টু মেক সামথিং লেস হার্মফুল প্রশমিত করা ওকে এরপরে আমরা কি পাবো এন্টেইল খুব ইম্পর্টেন্ট শব্দ এন্টেইল শব্দটা মনে রাখার চেষ্টা করবে কোনো কিছুকে প্রয়োজনীয় করে তোলা এটা মনে রাখার অত দরকার নেই টু ইনভলভ সামথিং দ্যাট ক্যান নট বি অ্যাভয়েডেড ওয়ান ওয়ার্ড হিসেবে আসলে এইভাবে আসতে পারে কিন্তু সিনোনিম অ্যান্টোনিম হিসেবে আসলে কি করতে পারে কোনো জিনিসকে উপযোগী করে তোলা নেসেসিটি কোন জিনিসকে উপযোগী করে তোলা তা আমি আবার আলোচনা করে দিচ্ছি যে কোন শব্দটা থেকে ছ নাম্বার ম্যানিফেস্ট মানে ডেমনস্ট্রেট করা ক্যাটালিস্ট মানে উদ্দীপকের ভূমিকা পালন করা কোল্যাটারাল মানে হলো যখন তুমি ঋণ নিতে যাও তখন ব্যাংক ম্যানেজার অনেক সময় বলে যে আপনি আর কি কি আনুষঙ্গিক সম্পত্তি আছে সেগুলো দিন আমি এর সঙ্গে যুক্ত রাখতে চাই এই যে আনুষঙ্গিক যে তোমার যে সম্পত্তি এক্সট্রা জিনিসপত্র তাকে তুমি কোল্যাটারাল বলতে পারো এসকেলেট মানে কি কোনো জিনিসের সিচুয়েশনকে খারাপ থেকে খারাপ করা মেক দ্য সিচুয়েশন মোর সিরিয়াস অথবা ওর্স এর সিনোনিম হিসেবে আসতে পারে অ্যাগ্রেভেট সলভেন্সি মানে কি যে তুমি তোমার ঋণ দেওয়ার শোধ করার জায়গায় দাঁড়িয়ে আছো মানে তোমার পয়সা আছে আর ইনসলভেন্সি মানে হলো স্টুডেন্ট দেউলিয়া দেউলিয়া হয়ে যাওয়া পরীক্ষায় এটাই দেয় ডিসেন্ট মানে কি এ স্লোপ গোয়িং ডাউনওয়ার্ডস এটাকে সিম্পল ফল বলতে পারো শার্প ফল ওকে নিম্বল মানে কি সাপের গতি খুব কুইকলি যখন কেউ কিছু করতে পারে মুভ করতে পারে তাকে নিম্বল বলে সিনোনিম হিসেবে অ্যাজাইল মিটিগেট মানে কি প্রশমন করা অনেকবার সিনোনিম অ্যান্টোনিম টেস্টে এসেছে ওকে মিটিগেট করা প্রশমিত করা টু মেক দ্য লেসেন হার্মফুল এফেক্টটাকে কমিয়ে দেওয়া এন্টেইল শব্দটা মানে কি কোনো কিছুকে প্রয়োজনীয় করে তোলা
এবং এটা নেসেসিটেট এই হিসেবে সিনোনিমে আসতে পারে আর কি ওয়ান ওয়ার্ডে আসতে টু ইনভলভ সামথিং দ্যাট ক্যান নট বি অ্যাভয়েডেড এমন ভাবে এটাকে ইনভলভ করো যেটা কখনো অ্যাভয়েড করা যাবে না আরবিট্রেজ শব্দটা মানে কি স্টুডেন্ট আরবিট্রেজ শব্দটার মানে হলো যে দ্য প্র্যাকটিস অফ বাইং ইন ওয়ান প্লেস অ্যান্ড সেলিং ইন অ্যানাদার প্লেস উইথ প্রাইস ইজ হায়ার মানে হলো যাকে বলা হয় হলো ব্যবসা করা মানে তুমি কম দামে কিনে বেশি দামে বিক্রি করা তাকে আরবিট্রেজ বলে এটা স্পেলিং টেস্টে আসতে পারে সিম্পল বিজনেস করা ওকে স্পেলিং টেস্টে আসতে পারে বিজনেস বা প্রফিট করা তুমি বলতে পারো টু মেক প্রফিট ইন বিজনেস টু মেক প্রফিট ইন বিজনেস মূল মানেটা কিন্তু এরকম স্টুডেন্ট যে তুমি কম দামে কিনেছো বেশি দামে বিক্রি করছো ওকে তার মানে এটা বিজনেস করা এনভিসেস ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড এনভিসেস মানে হলো ইমাজিন করা ভবিষ্যতে কি হবে তাকে বলা হচ্ছে যেমন এর সিনোনিম হিসেবে আমরা লিখতে পারি এনভিসেস মানে হলো প্রেডিক্ট করা তারপরে আমরা লিখতে পারি পোর্টেল করা আরেকটা আছে অ্যান্টিসিপেট করা অ্যান্টিসিপেট মানে হলো ধারণা করা যে ফিউচারে কি কি হতে পারে প্রেডিক্ট করা এনভিসেস শব্দটা ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় অনেকবার এসেছে স্টুডেন্ট ওকে এনভিসেস মানে হলো প্রেডিক্ট করা পোর্টেল করা বা অ্যান্টিসিপেট করা মানে হলো ধারণা করা স্ক্রুটিনি তো তোমরা জানোই যেটাকে কেয়ারফুল থরো এক্সামিনেশন করা হয় ওকে ফ্রেসলিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু ওয়ার্ক ফ্রেসলিং ফ্রেসলিং মানে হলো নভিস মানে মাত্র জন্মাচ্ছে এরকম অবস্থা অ্যান অর্গানাইজেশন দ্যাট ইজ নিউ উইদাউট এক্সপিরিয়েন্স এই ফ্রেসলিং এর সিনোনিম লাগে কিছু মনে রাখতে হয় যেমন হলো বার্জিওনি বার্জিওনিং শব্দটা আমি আলোচনা করে দিচ্ছি পরে ভিডিওটা দেখে আবার রিপিট করে বাংলায় লিখে নিও দেখবে গাছের পাতা যখন বসন্তে ঝরে পড়ার পর সরি শীতকালে ঝরে পড়ার পর বসন্তে আবার নতুন করে যে গজানো শুরু হয় তাকে বার্জিওনিং বলা হয় বা ফ্লারিশিং করা ধীরে ধীরে প্রস্ফুটিত হওয়া তাকে বার্জিওনিং বলা হয় স্পেলিং টেস্টেও আসে ওকে তাকে ফ্লেসলিং বলতে পারো তারপরে আরেকটা শব্দ আসে স্টুডেন্ট এখান থেকে ডেভেলপিং কি বলতে পারো কোনো জিনিস ডেভেলপ করছে নতুন আরেকটা লিখতে পারি আমরা ন্যাসেন্ট ন্যাসেন্ট মানে হলো নিউবর্ন যার মানে হলো নিউবর্ন ন্যাসেন্ট মানে নিউবর্ন নতুন জন্ম তাহলে কি কি মনে রাখবো যে ফ্লেসলিং মানে হলো নোভিস বা বার্জিওনিং বা ডেভেলপিং নতুন শুরু হচ্ছে কোনো জিনিস তাকে আমরা বলবো ন্যাসেন্ট শব্দটাও পরীক্ষায় আসে মানে হলো নিউবর্ন মনে রাখার চেষ্টা করবে হ্যাম্পার মানে কি প্রিভেন্ট করা কোনো কিছুকে আটকে দেওয়া অবস্ট্রাক্ট করা ওকে অবস্ট্রাক্ট বাধা দেওয়া কনস্ট্রেইন্ট কনস্ট্রেইন্ট মানে রেস্ট্রিকশন বাধা এবং কোন জিনিসের লিমিটেশন আনা ওকে এই দুটো পরস্পরের প্রায় সিনোনিম ওকে প্রায় সিনোনিম হ্যাম্পার করা কনস্ট্রেইন্ট করা কনস্ট্রেইন্ট মানে হলো ভালো পজিটিভ দিকে ওকে যেমন ভাইরাসটা আমাদের ছড়িয়ে যাচ্ছে উই আর ট্রাইং টু কনস্ট্রেইন দ্য ভাইরাস ওকে স্প্রেডিং অফ দ্য ভাইরাস এই ভাইরাসের যে স্প্রেডিংটা সেটাকে আমরা আটকানোর চেষ্টা করছি আর হ্যাম্পার মানে কি তুমি কোনো একটা কাজ করছো তার মধ্যে তোমাকে অবস্ট্রাক্ট বা বাধা দেওয়ার চেষ্টা করছে ওকে এই দুটোর মধ্যে কিন্তু এটা কিন্তু সিনোনিম অ্যান্টোনিম হিসেবে তুমি ইউজ করতে পারো এবং প্রায় কাছাকাছি এই মিনিং গুলো এরকম তো 20টা শব্দ প্রত্যেকের ক্লিয়ার স্টুডেন্ট ইজ ইট ক্লিয়ার টু ইউ অল প্রত্যেকটা আলোচনা করে দিয়েছি বারবার দেখলে আশা করি বুঝতে পারবে আরো ইজ ইট ক্লিয়ার এবার তোমাদের হোমওয়ার্কটা বলে দিচ্ছি হোমওয়ার্কটা হলো যে এই যে এই আমি শব্দগুলোকে বললাম এগুলোকে তোমরা একটা ফ্রেশ খাতা বানাবে ওকে এখানে লিখবে প্রিভিয়াস ইয়ার ভোক্যাব ক্লাস 1 ওকে এখানে কি করবে তুমি একদম নোট বানাবে ধীরে ধীরে সুন্দর করে খাতায় দুটো পেন ইউজ করবে ডিফারেন্ট কালি একটা ব্লুতে লিখবে বা ব্ল্যাকে লিখবে এবং রেডে কি করবে এই ইম্পর্টেন্ট সিনোনিম গুলো লিখে রাখবে ওকে এবং বাংলায় যে আমি আলোচনা গুলো যেসব মানের করে দিয়েছি সেগুলোকে ব্র্যাকেটে লিখে রাখবে লিখে তোমাকে কি করতে হবে বুধবারের মধ্যে গ্রুপে পোস্ট করতে হবে বুধবার রাত 9টার মধ্যে গ্রুপে পোস্ট করতে হবে এবং স্পেলিং টেস্টের জন্য আলাদা একটা খাতা বানাতে হবে সেখানে প্রিভিয়াস ইয়ার ভোক্যাবের 3টে থেকে 4টে আমি আলোচনা করেছি সেখানে স্পেলিং টেস্ট বলে
লিখে রাখতে হবে, লিখে সেটা পোস্ট করতে হবে একসঙ্গে। ওকে, আমি সেটা চেকিং করব, কে কেমন লিখলে, কে কিভাবে নোটস বানালে সেগুলো আমি দেখব, এবং সাথে এই নোটস তো তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে। তো ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? ইজ ইট ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছো ক্লাসটা? আমরা আপাতত সপ্তাহে একদিনই ক্লাস রাখবো, আমি একদিনে অনেক ওয়ার্ডস করিয়ে দিচ্ছি। তো ধীরে ধীরে যখন তোমাদের ওয়ার্ড এর হ্যাবিচুয়েট হয়ে যাবে এক ওয়ার্ড নিয়ে, তখন এটাকে আমি দুদিন তিন দিন জাম্প করিয়ে দেবো। ওকে, তখন একদিনে প্র্যাকটিস রাখবো, একদিন আমরা এইভাবে করবো। ওকে, দেখবে আমাদের ওয়ার্ড নিয়ে কোনো সমস্যা থাকবে না। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকে বুঝেছো? প্রত্যেকে ক্লাসটা বুঝতে পেরেছো? একটু মেসেজ করে দেবে তাহলে বুঝতে সুবিধা হবে। এবং হোমওয়ার্কটা প্রত্যেকে বুঝেছো আশা করি? ওকে, তো স্টুডেন্টস এই পর্যন্তই রইলো। এবং দেখবে আমি বলে দিচ্ছি, আমাদের ওখানে যেখানে ক্লাসটা রেকর্ডেড হবে সেখানে দেখতে পাবে যে তোমার ভোকাবুলারির আলাদা একটা সেকশন বানানো হয়েছে স্টাডিতে যাওয়ার পর তুমি দেখবে, সেখানে প্রিভিয়াস ইয়ার ভোক্যাব বলে এই একটা সেকশন তৈরি হয়ে যাবে। আজকে প্রিভিয়াস ইয়ার ভোক্যাবের ক্লাস 1 ক্লাস 2 এইভাবে করে থাকবে উইথ নোটস। ওকে, তো থ্যাংকস স্টুডেন্ট, থ্যাংকস ফর দ্য জয়নিং, গুড নাইট টু ইউ অল। এন্ড তোমরা হোমওয়ার্ক জমা করো, আমি প্রত্যেকের খাতা দেখবো কে কেমন লিখলে, এবং আমি চাই প্রত্যেকে খুব সুন্দর করে নোটসটা বানিয়ে গ্রুপে পোস্ট করবে উইথ ইন ওয়েডনেসডে। আর কালকে আমাদের ডেসক্রিপটিভ ইংলিশের ক্লাস রাত 10টায় একদম ভেরি বেসিক থেকে শুরু হবে, আমি প্রথম ট্রান্সলেশন করাবো কিছু, ওকে, বেসিক লেভেলের, সেগুলো আমরা শিখতে থাকবো। ওকে স্টুডেন্টস, থ্যাংকস ফর দ্য জয়নিং, গুড নাইট টু ইউ অল।